তুমি যখন অ্যাবর্শন করাবে না ঠিকই করে ফেলেছো। আই হোপ ইউ আর নট সাজেস্টিং যে আমি তোমাকে বিয়ে করব। তুমি ভাবলে কি করে বিলাস বাবু যে তোমার মতো একটা বৃদ্ধ ভামকে আমি বিয়ের কথা ভাবতে পারি? সামনের রোববার রাজেশের বাবা মা আসছেন আমাদের বিয়ের কথা বলতে। আমি রাজেশকে বিয়ে করছি। দ্যাটস অ্যান এক্সেলেন্ট প্রপোজিশন, এক্সেলেন্ট প্রপোজিশন। আফটার অল রাজেশ আমার ভ্রাতুষ্পুত্র, মানে আমার মায়ের পেটের ভাইয়ের বউয়ের পেটের ছেলে। এটি যখন তোমার পেটে বড় হয়ে আমাকে ছোট দাদু বলে ডাকবে তখন ভারি মজা হবে। ইউ আর এ ডার্টি ওল্ড ম্যান উইথ এ ডার্টি মাইন্ড। রাজেশ এত ভালো, এত মহৎ যে ও নিশ্চয়ই আমায় ফিরিয়ে দেবে না। আমি ওর পায়ে ধরে আমার পাপের কথা বলবো, আর এও বলবো তোমার চরিত্রটা, তুমি তুমি একটা দানব। থ্যাংক ইউ মাই ডিয়ার ফর ইয়োর কমপ্লিমেন্টস। আমি একটা দানব, ইয়েস আই এম দ্য ডেমন উইথ অল দ্য স্টারস ইন মাই ফেভার। রাঘু, আরে আমি একটা ভীষণ অন্যায় করে ফেলেছি। হ্যাঁ, ওই দীপা সান্যালের পেটে একটা বাচ্চা দিয়ে ফেলেছি। হ্যাঁ, কিন্তু ভগবত ভক্ত লোক তো আমি, তাই বলি ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই। হ্যাঁ, এক ঢিলে দুই পাখি মারতে হবে, বুঝলি। রাজেশকে সরিয়ে ফেলতে হবে, আর ওই দীপাকে প্রতিটি মুভমেন্ট। ওকে, একটা কথা জিজ্ঞেস করবো। আচ্ছা, কি হয়েছে তোর বলতো? হ্যাঁ রে দীপা, আমি কি শুধু তোর বাবাই, তোর বন্ধু নয়? যদি কোনো প্রবলেম হয়ে থাকে। প্লিজ বাবা, আমার প্রবলেম আমাকে সলভ করতে দাও। Thank you.
মাসি আরে দীপা আয় মাসি মাসি রাজেশ কোথায় রাজেশ তো এখনো ফেরেনি রে তোর কিছু কাজ ছিল না ওর সঙ্গে একটা কেস নিয়ে আলোচনা করার ছিল মাসি ভুল করলে তাকে ভুলের মাশুল দিতে হয় তাই না আমার এক ফ্রেন্ডের খুব ভালো ঘরে বিয়ে হওয়ার কথা ছিল হঠাৎ তার সঙ্গে এক বয়স্ক লোকের সম্পর্ক হলো সে যখন ভুল বুঝতে পারল তখন সে প্রেগন্যান্ট তার এখন কি করা উচিত মেয়েটার ছেলেটাকে সব কথা খুলে বলে দেওয়াই উচিত এই যা তুই কাজ কর তুই উপরে যা আমি আসছি কেন কি ব্যাপার আমাকে একটু সিনিয়র উকিলের কাছে যেতে হবে একটা মামলা ব্রিফ আনতে হবে তুই যা আমি আসছি ঠিক আছে দিদি দাদাবাবু কেলাবে গেছে তোমার খাবার চাপা আছে খেয়ে নিও ঠিক আছে Care of Pinayak Sanal.